আবার আসিব ফিরে ধানশিরিটির তীরে এই বাংলায়। আমার উচ্চ মাধ্যমিকের শ্রেণীর ছাত্রছাত্রী ও প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আমি নাসিম স্যার, তোমাদের সকলের ভালোবাসার টান এবং বারংবার অনুরোধে এই ভিডিওর মাধ্যমে আজ আবারও তোমাদের সামনে উপস্থিত হলাম। আমার আজকের আলোচ্য বিষয় তোমাদের দর্শনের প্রথম অধ্যায় যুক্তিবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন উত্তর নিয়ে। ইতিমধ্যেই আমরা যুক্তিবিজ্ঞানে এই অধ্যায়টির প্রত্যেকটি প্রশ্ন উত্তর বোর্ডের সহকারে বুঝিয়ে ভিডিও আকারে আপলোড করেছি। ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই দেখে নিও, এবং গত ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওর প্রশ্ন উত্তর আলোচনাগুলো তোমরা অতি সহজেই বুঝতে পারবে এবং তোমরা চেষ্টা করলে উত্তর দিতে পারবে। চলো এই অধ্যায় থেকে যত ধরনের এমসিকিউ প্রশ্ন উত্তর হতে পারে আমরা দেখে নিই। এক নম্বর প্রশ্ন, যুক্তিবিজ্ঞানের জনক কে? অর্থাৎ যুক্তিবিজ্ঞানের জনক হলেন, সঠিক উত্তর হবে অ্যারিস্টটল। এখানে কিন্তু চারটি করে অপশন দেওয়া থাকবে, আমি অপশনগুলো বলবো না, অপশনগুলো বললে ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে। দু নম্বর প্রশ্ন, যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় কী? অর্থাৎ যুক্তিবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে, না যুক্তি নিয়ে আলোচনা করে? ক অপশনটি সঠিক। তিন নম্বর প্রশ্ন, যুক্তিবিজ্ঞানের আদর্শ কী? না যুক্তিবিজ্ঞানের আদর্শ সত্যতা না বৈধতা না পরম কল্যাণ কোনোটাই নয়। অ্যাকচুয়ালি যুক্তিবিজ্ঞানের যুক্তির ধর্ম হচ্ছে বৈধতা নিয়ে আলোচনা করা, কিন্তু এখানে যুক্তিবিজ্ঞানের আদর্শ কী বলেছে, তাই উত্তর হবে সত্যতা। কিন্তু যুক্তির ধর্ম বললে আমরা উত্তর করতাম বৈধতা, এখানে যুক্তির আদর্শ চেয়েছে তাই উত্তর হবে সত্যতা, অর্থাৎ ক অপশনটি সঠিক। চার নম্বর প্রশ্ন, যুক্তির দুটি অংশ কী কী? একটি হেতুবাক্য এবং অন্যটি হবে সিদ্ধান্ত, ক অপশনটি সঠিক। পাঁচ নম্বর প্রশ্ন, যুক্তি দুই প্রকার, একটি অবরাহ অনুমান এবং অপরটি কী? অপরটি আরোহ অনুমান। ছ নম্বর প্রশ্ন, যুক্তি হলো ভাষায় প্রকাশিত কী? সঠিক উত্তর হবে অনুমান। সাত নম্বর প্রশ্ন, যুক্তির উপাদান কী? না যুক্তির উপাদান হলো বচন, ক অপশনটি হবে সঠিক। আট নম্বর প্রশ্ন, যুক্তি গঠিত হয় কী দিয়ে? না যুক্তি গঠিত হয় বচন দিয়ে, কারণ একাধিক বচন দিয়ে যুক্তি তৈরি হয়। পরের প্রশ্ন, সত্যতা হলো ড্যাশের ধর্ম? দেখো আগে যে বিষয়টা আলোচনা করলাম এখানে সেই প্রশ্নটি দিয়েছে, সত্যতা হলো কার ধর্ম? বচনের, বাক্যের, যুক্তির কোনোটিই নয়। সঠিক উত্তর হবে সত্যতা হলো বচনের ধর্ম। পরের প্রশ্ন, বৈধতা কার ধর্ম? না বৈধতা হলো অবরহ যুক্তির, আর যদি অবরহ না থাকতো, যুক্তি অপশন থাকতো, তাহলেও কিন্তু আমরা যুক্তির করতাম, বৈধতা হলো যুক্তির ধর্ম, এখানে সঠিক উত্তর হবে অবরহ যুক্তির। এগারো নম্বর প্রশ্ন, যুক্তির আকারগত সত্যতাই হলো ড্যাশ? যুক্তির আকারগত সত্যতাই হলো বৈধতা। বারো নম্বর প্রশ্ন, যে কোনো যুক্তির দুটি দিক আছে, একটি হলো আকারগত দিক এবং অন্যটি কি? না অন্যটি হবে বস্তুগত দিক, ক অপশনটি হবে সঠিক। তেরো নম্বর প্রশ্ন, যদি অবরোহ অনুমান আকারগত সত্যতার বিচার করে তবে আরোহ অনুমান কি বিচার করে? সঠিক উত্তর হবে আকারগত ও বস্তুগত সত্যতার, অর্থাৎ অবরোহ অনুমান যদি আকারগত সত্যতার বিচার করে তবে আরোহ অনুমান বিচার করবে আকারগত বস্তুগত উভয় সত্যতার। পরের প্রশ্ন, সত্যতা দুই প্রকার, একটি হলো আকারগত সত্যতা অপরটি কি? সঠিক উত্তর হবে বস্তুগত সত্যতা, ক অপশনটি সঠিক। পনেরো নম্বর প্রশ্ন, অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য ও সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি হবে কি? অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি হবে বৈধ। এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি এবং প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা এ বিষয়ে সবই আলোচনা করেছি, যেখানে হেতুবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হবে সেখানেই কেবলমাত্র যুক্তিটি অবৈধ হবে, বাকি ক্ষেত্রে বৈধ। অর্থাৎ যেখানে হেতুবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা সেখানেই কেবল অবৈধ যুক্তি, বাকি ক্ষেত্রে বৈধ যুক্তি। তাহলে এখানে কি বলেছে, হেতুবাক্য সত্য সিদ্ধান্ত সত্য, তাহলে যুক্তির হবে বৈধ। পরে দেখো ষোলো নম্বর প্রশ্ন, অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিরই হবে। একটু আগে যেটা বললাম, হেতুবাক্য যদি সত্য সিদ্ধান্ত মিথ্যা হয় তাহলে যুক্তির কী হবে, অবৈধ। পরে দেখো, অবরোহ যুক্তির হেতুবাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য হলে যুক্তির কী হবে, যুক্তির বৈধ হবে, কারণ হেতুবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হলেও অবৈধ, বাকি ক্ষেত্রে কিন্তু বৈধ। তাহলে এখানে হেতুবাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য, তাহলে এখানেও বৈধ হবে। আঠেরো নম্বর প্রশ্ন, অবরোহ যুক্তির হেতুবাক্য মিথ্যা সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিরই অবৈধ হবে। একমাত্র বললাম যেখানে হেতুবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা সেখানেই অবৈধ, বাকি যাই থাকুক না কেন বৈধ হবে। উনিশ নম্বর প্রশ্ন, ড্যাশ অনুমানে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় অবরোহ অনুমানে? আবারও তোমাদের বলছি, প্র্যাকটিক্যাল ক্লাস এর ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ওখানে আমাদের আলোচনা হয়েছে, এখানে কেবলমাত্র ডেমো হিসেবে যত রকমের প্রশ্ন হতে পারে দেখিয়ে যাচ্ছি। কুড়ি নম্বর প্রশ্ন, ড্যাশ অনুমানের সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না আরোহ অনুমানে? পরের প্রশ্ন, অবরোহ অনুমানে হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে সম্বন্ধ হলো প্রসক্তি সম্বন্ধ। বাইশ নম্বর প্রশ্ন, কোন অনুমানে হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ নেই আরোহ অনুমানে? পরের প্রশ্ন, কোন অনুমানে সিদ্ধান্তের আশ্রয়বাক্য থেকে ব্যাপকতর হয় আরোহ অনুমানে?
অর্থাৎ আরোহ অনুমানের সিদ্ধান্তের আসল বাক্যের তুলনায় বেশি ব্যাপক হয় বা আসল বাক্যকে ছাপিয়ে যায়। পরের প্রশ্ন, কোন অনুমানের সিদ্ধান্তের আসল বাক্য থেকে ব্যাপকতর হয় না? অবরোহ অনুমানে। 25 নম্বর প্রশ্ন, অবরোহ অনুমান বিচার করে যে বিশেষণটি প্রয়োগ করা হয় তা হলো, দেখো এখানে অপশান রয়েছে বৈধ, বৈধ অবৈধ, অবৈধ ভালো মন্দ। অবরোহ অনুমান বিচার করে যে বিশেষণটি প্রয়োগ করা হয় তা হলো বৈধ অবৈধ, অর্থাৎ অবরোহ অনুমান বৈধ অবৈধ নিয়েই কিন্তু আমরা আলোচনা করে থাকি। দেখো 26 নম্বর প্রশ্ন, কোন অনুমান সুনিশ্চিত জ্ঞান দান করে? সঠিক উত্তর হবে অবরোহ অনুমান। 27 নম্বর প্রশ্ন, কোন অনুমানের সিদ্ধান্ত সর্বদা সম্ভাবনামূলক? আরোহ অনুমান। আমরা যখন অবরোহ অনুমান এবং আরোহ অনুমান সংজ্ঞা উদাহরণসহ বুঝিয়েছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে আরোহ অনুমানের সিদ্ধান্তটি সর্বদাই কিন্তু সম্ভাবনামূলক হয়, সংশয়াত্মক হয়। 28 নম্বর প্রশ্ন, কোন অনুমান পর্যবেক্ষণ ও পরীক্ষণের উপর নির্ভর করে? সঠিক উত্তর হবে আরোহ অনুমান। 29 নম্বর প্রশ্ন, কোন অনুমান পর্যবেক্ষণ ও পরীক্ষণের উপর নির্ভর করে না? সঠিক উত্তর হবে অবরোহ অনুমান। 30 নম্বর প্রশ্ন, কোন অনুমানে সামান্যীকরণ প্রক্রিয়া ঘটে না? সঠিক উত্তর হবে অবরোহ অনুমানে। পরের প্রশ্ন, কোন অনুমানের সামান্যীকরণ প্রক্রিয়া ঘটে? সঠিক উত্তর হবে আরোহ অনুমানে। পরের প্রশ্ন, কোন অনুমানের আকারগত ভিত্তি প্রকৃতির একরূপতানিত কার্যকর নিয়ম? সঠিক উত্তর হবে আরোহ অনুমানের। 33 নম্বর প্রশ্ন, কোন অনুমানের সিদ্ধান্ত সামান্য সংশ্লেষক বচনের? সঠিক উত্তর হবে আরোহ অনুমানের। পরের প্রশ্ন, কোন অনুমানে আশ্রয়পক্ষ বিশেষ কিন্তু সিদ্ধান্ত সামান্য? সঠিক উত্তর হবে আরোহ অনুমানে। 35 নম্বর প্রশ্ন, কোন অনুমানে আশ্রয়বাক্য সামান্য কিন্তু সিদ্ধান্ত বিশেষ হতে পারে? সঠিক উত্তর হবে ন্যায় অনুমানে। দেখো এখানে অপশানগুলো একবার দেখে নেওয়া যাক। অপশান রয়েছে আরোহ অনুমানে, উপমা যুক্তিতে, ন্যায় অনুমানে, কোনোটি নয়। যেমন প্রশ্নটি ছিল কোন অনুমানে আশ্রয়বাক্য সামান্য কিন্তু সিদ্ধান্ত বিশেষ হতে পারে। এই আশ্রয়বাক্য সামান্য এবং সিদ্ধান্ত বিশেষ ন্যায় অনুমান যখন আমরা প্র্যাকটিস করব তখন সেখানে বুঝতে পারবো যে আশ্রয়বাক্য সামান্য সিদ্ধান্ত বিশেষ হতে পারে। এগুলো একমাত্র ন্যায় অনুমানে, অবরোহ বা আরোহ অনুমানে। কিন্তু এখানে দেখো আরোহ অনুমান অপশান রয়েছে এবং উপমা যুক্তি রয়েছে ন্যায় অনুমান, তাই এখানে সঠিক উত্তর হবে ন্যায় অনুমানে। এবং পরের প্রশ্ন, কোন অনুমানে আশ্রয়বাক্য মিথ্যা হলেও সিদ্ধান্ত সত্য হতে পারে? আশ্রয়বাক্য মিথ্যা হলেও সিদ্ধান্ত সত্য হতে পারে, কোন অনুমানে না অবরোহ অনুমানে? সঠিক উত্তর হবে অবরোহ অনুমান। 37 নম্বর প্রশ্ন, অবরোহ যুক্তির লক্ষ্য কী? না বৈধতা নির্ণয় হলো অবরোহ যুক্তির লক্ষ্য। আরোহ যুক্তির লক্ষ্য কী? সিদ্ধান্তের সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা আরোহ যুক্তির লক্ষ্য। 39 নম্বর প্রশ্ন, অবরোহ যুক্তি বৈধ হবে যদি হেতুবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা না হয়। দেখো যে অপশানগুলো রয়েছে তাতে করে তোমাদের অন্যান্য অপশানগুলো সঠিক বলে মনে হতে পারে। হেতুবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি অবৈধ হবে, এই অপশানটা হবে না। বাকিগুলো দেখো, হেতুবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা না হয় এটিকে আমি সঠিক উত্তর বললাম। বাকি দেখো গোয়া যেটা রয়েছে, হেতুবাক্য সত্য সিদ্ধান্ত সত্য হলেও আমরা জানি যুক্তি বৈধ হবে, হেতুবাক্য মিথ্যা সিদ্ধান্ত মিথ্যা হলেও যুক্তি বৈধ হবে। কিন্তু একেবারে অ্যাকিউরেট কোনটা, যদি হেতুবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা না হয় তাহলেই কিন্তু যুক্তি বৈধ হবে এবং বাকি ক্ষেত্রেও বৈধ হবে। কিন্তু অ্যাকিউরেট উত্তর হবে হেতুবাক্য সত্য সিদ্ধান্ত যদি মিথ্যা না হয় তাহলে কিন্তু যুক্তিটি অবশ্যই বৈধ হবে। 40 নম্বর প্রশ্ন, অবরোহ যুক্তি অবৈধ হবে যদি হেতুবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হয় তাহলেই কিন্তু অবরোহ যুক্তি অবৈধ হবে। পরের প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন, যুক্তির বৈধতা হলো আকারগত সত্যতা। 42 নম্বর প্রশ্ন, ভাষায় প্রকাশিত অনুমানকে কী বলা হয় না যুক্তি বলা হয়? পরের প্রশ্ন, অবরোহ যুক্তির আকারগত মিথ্যাত্বকে বলা হবে অবৈধতা আর আকারগত সত্যতাকে বলা হবে বৈধতা। পরের প্রশ্ন, যদি কোনো অবরোহ যুক্তির মধ্যে অভ্যন্তরীণ অসঙ্গতি থাকে তবে যুক্তিটি হবে অবৈধ। পরের প্রশ্ন, যদি কোনো অবরোহ যুক্তির মধ্যে অভ্যন্তরীণ সঙ্গতি থাকে তবে যুক্তিটি হবে বৈধ। 46 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বচনগুলির মধ্যে কোনটি আকারগতভাবে সত্য? চারটি যে অপশান রয়েছে তার মধ্যে সঠিক হবে সকল লাল ফুল হয় লাল, এটি আকারগতভাবে সত্য, মানে এর মধ্যে কোনো রকমভাবে আকারগত মিথ্যা তো নাই। পরের প্রশ্ন, নিম্নলিখিত বচনগুলির মধ্যে কোনটি বস্তুগতভাবে সত্য? বস্তুগতভাবে সত্য মানে সকল পিতা হয় পুরুষ, এটি তো আকারগতভাবে সত্য। লাল কলমটি হয় লাল, আকারগতভাবে সত্য, এবং সকল জড়দ্রব্য বিস্তৃতি সে আকারগতভাবে সত্য। তাহলে বস্তুগতভাবে সত্য হবে গোলাপটি হয় লাল, এটি কিন্তু বস্তুগতভাবে সত্য, কারণ বাকিগুলো কিন্তু আকার দিলে আকারগত দিক থেকে সত্য হবে, মানে নিরপেক্ষ বচনে যে আকার আছে সেই বচনের আকারগত দিক থেকে সত্য হবে, কিন্তু গোলাপটি হয় লাল এটি বস্তুগতভাবে সত্য। 48 নম্বর প্রশ্ন, অবরোহ যুক্তিতে হেতুবাক্যের ড্যাশ সত্যতা বিচার করা হয় না বস্তুগত সত্যতা? 49 নম্বর প্রশ্ন, অবরোহ যুক্তির ড্যাশ হেতুবাক্যের মধ্যে নিহিত থাকে, অবরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্যের মধ্যে নিহিত থাকে? পরের প্রশ্ন, বৈধ
ও অবৈধ যুক্তির মধ্যে পার্থক্যের মানদণ্ড কি, না যুক্তির অভ্যন্তরীণ সঙ্গতি ও অসঙ্গতি হলো বৈধ এবং অবৈধ যুক্তি, বৈধ এবং অবৈধ যুক্তির মধ্যে পার্থক্যের মূল মানদণ্ড? 51 নম্বর প্রশ্ন, বৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে হেতু বাক্য কী হবে? বৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে হেতু বাক্য কিন্তু অনিশ্চিত হতে পারে, মানে সত্য হতে পারে মিথ্যা হতে পারে। পরের প্রশ্ন, জ্ঞান লাভের যে পদ্ধতিতে হেতুবাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় এবং সিদ্ধান্তের সত্যতা হেতুবাক্যের সত্যতার উপর নির্ভর করে সেই পদ্ধতিকে বলা হয় যুক্তি। পরের প্রশ্ন, কোনো যুক্তির যে বচনগুলিকে সিদ্ধান্ত গ্রহণের হেতুরূপে বা কারণরূপে স্বীকার করা হয় এবং সেই বচন বা বচনগুলিকে কী বলা হবে? সঠিক উত্তর হবে হেতুবাক্য। অর্থাৎ যে যুক্তির যে বচনগুলিকে সিদ্ধান্ত গ্রহণের হেতুরূপে, অর্থাৎ বোঝাতে চাওয়া হচ্ছে যে সিদ্ধান্তটি যে বচনগুলিকে আশ্রয় করে নিঃসৃত হয় সেই বাক্যগুলিকে কী বলে? না সঠিক উত্তর হবে হেতুবাক্য, আশ্রয় বাক্য বা যুক্তিবাক্য। 54 নম্বর প্রশ্ন, যুক্তির যে বাক্যটি হেতুবাক্য থেকে নিঃসৃত হয় সেই বাক্যকে সিদ্ধান্ত, হেতুবাক্য থেকে যেটা বেরিয়ে আসে তাকে সিদ্ধান্ত বলে। পরের প্রশ্ন, যে মানসিক প্রক্রিয়ার সাহায্যে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য উপনীত হওয়া যায় তাকে কী বলা হয়? জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে, অর্থাৎ জানা থেকে অজানার জায়গায় পৌঁছানোকেই অনুমান বলা হয়। পরের প্রশ্ন, যে অনুমানের সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্য থেকে ব্যাপকতর হয় না সেই অনুমানকে বলা হয় অবরোহ অনুমান। পরের প্রশ্ন, যে অনুমানে পর্যবেক্ষণ বা পরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত আশ্রয় বাক্য থেকে কেবল প্রকৃতির একরূপতা নীতি বা প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকর নিয়মের সাহায্যে সামান্যীকরণের মাধ্যমে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা বা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় সেই অনুমানকে বলা হবে আরোহ অনুমান। 58 নম্বর প্রশ্ন, উপাদান বর্জিত যুক্তির গঠন বিন্যাসে কী বলা হয়? না যুক্তির আকার। অবরোহ যুক্তি কেবল আকার পরীক্ষা করে সত্যতা নির্ণয় করা হয় তাকে কী বলা হয়? না আকারগত সত্যতা। অবরোহ যুক্তির কেবল আকার পরীক্ষা করে সত্যতা নির্ণয় করা হয় তাকে বলা হয় আকারগত সত্যতা। 60 নম্বর প্রশ্ন, কোনো আরোহ যুক্তি যদি আকারগত সত্য হয় তবে সেই যুক্তি কী হবে? না সেই যুক্তি হবে বৈধ, কো অপশনটি হবে সঠিক। 61 নম্বর প্রশ্ন, কোনো অবরোহ যুক্তি যদি আকারগতভাবে মিথ্যা হয় তবে সেই যুক্তি কী হবে? না অবৈধ। পরের প্রশ্ন, বচনের সত্য ও মিথ্যা ধর্মকে বলা হয় সত্যতা। পরের প্রশ্ন, যে বচন অন্তর্বিরোধ মুক্ত এবং অন্যান্য বচনের সঙ্গে সঙ্গতিপূর্ণ বা বচনে প্রকাশিত বস্তু স্থিতির সঙ্গে বাস্তব ঘটনার মিল থাকে সেই বচনকে বলা হবে সত্য বচন। পরের প্রশ্ন, যে বচন অন্তর্বিরোধযুক্ত এবং অন্যান্য বচনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বা বচনে প্রকাশিত বস্তু স্থিতি বাস্তব ঘটনার অনুরূপ নয় সেই বচনকে বলা হয় মিথ্যা বচন। পরের প্রশ্ন, যে বচনের সত্যতা যাচাই করা জন্য বচনটির বাইরে গিয়ে বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হয় না কেবল বচনের আকার দেখেই সত্যতা যাচাই করা যায় তাকে কী বলা হবে? না তাকে বলা হয় আকারগত সত্যতা। পরের প্রশ্ন, যে বচনের সত্যতা যাচাই করার জন্য বাস্তবে অভিজ্ঞতার প্রয়োজন হয় তাকে বলা হয় কি? না সঠিক উত্তর হবে বস্তুগত সত্যতা। পরের প্রশ্ন, বৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি কী হবে? বৈধ অবরোহ যুক্তি হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি সত্য হবে। 68 নম্বর প্রশ্ন, অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি কী হবে? যুক্তির সঠিক উত্তর হবে বৈধ। পরের প্রশ্ন, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় যুক্তি। 70 নম্বর প্রশ্ন, অবরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময় কী হয়? সুনিশ্চিত হয়। অবরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত সবসময় সুনিশ্চিত হয়। পরের প্রশ্ন, আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময় কিন্তু সম্ভাব্য হয়, অর্থাৎ সত্য মিথ্যা দুই হতে পারে। পরের প্রশ্ন, যুক্তি হলো এক প্রকার বাহ্যিক প্রক্রিয়া। পরের প্রশ্ন, কোন যুক্তির বস্তুগত ভিত্তি পর্যবেক্ষণ পরীক্ষণ? না সঠিক উত্তর হবে আরোহ যুক্তি। পরের প্রশ্ন, লোজ শব্দটির উৎপত্তি কী? অর্থাৎ লজ শব্দটির অর্থ অনুমান। পরের প্রশ্ন, লজিক শব্দটি যে গ্রিক শব্দ থেকে এসেছে সেটি থেকে এখানে যে অপশানগুলো রয়েছে তাতে সঠিক উত্তর হবে লজস বা লোগোস, কো অপশনটি হবে সঠিক। 76 নম্বর প্রশ্ন, যুক্তি বলতে বোঝায়? যুক্তি বলতে বোঝায় আশ্রয় বাক্য সিদ্ধান্ত, এই দুটিকেই কিন্তু যুক্তি বলে। পরের প্রশ্ন, বৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি কী হবে? সিদ্ধান্তটি হবে সত্য। বৈধ অবরোহ যুক্তি হেতুবাক্য যদি সত্য হয় সিদ্ধান্তটিও সত্য হবে। পরের প্রশ্ন, অবরোহ যুক্তিতে হেতুবাক্যের ড্যাশ সত্যতা বিচার করা হয় না? অবরোহ যুক্তিতে হেতুবাক্যের বস্তুগত সত্যতা বিচার করা হয় না। এই যে প্রশ্নগুলো বললাম তোমরা প্রয়োজন হলে খাতায় লিখে নিতে পারো, বা যখন টেক্সট বই পড়তে ভালো লাগে না, বা যে সময়গুলো তোমরা ফাঁকা থাকো মোবাইল ঘাঁটো, যদি পড়া সম্ভব হয় এরকমভাবে কিন্তু বারবার ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে কিন্তু সিলেবাসের দিক থেকে অনেকটাই এগিয়ে যাবে। আজকের ভিডিওর আলোচনা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা, বাই বাই।